আজ 15ই আগস্ট, আজ ভারতবর্ষের স্বাধীনতা দিবস। জেলার বিভিন্ন প্রান্তে স্বাধীনতা দিবসের এই শুভ দিনটি পালিত হচ্ছে নানান কর্মসূচির মধ্য দিয়ে। এদিন রবীন্দ্রনগর 2 নম্বর অঞ্চলে 2 নম্বর রবীন্দ্রনগর মাঠ সংলগ্ন স্থানে রূপচাঁদ বিশ্বাসের উদ্যোগে পালিত হল 74তম স্বাধীনতা দিবস। ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদযাপিত হল দিনটি। ছোটদের হাতে একে একে তুলে দেওয়া হল মাস্ক, লজেন্স, বিস্কুট। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আজকের দিনে আমার ছোট ভাই রূপচাঁদ বিশ্বাস, ও একটা উদ্যোগ নিয়েছে, শুধু পতাকা উত্তোলন না, যে করোনা যে মানুষের মহামারীতে ভুগছে, তার জন্য কিছু বাচ্চাদের মাস্ক বিতরণ করা হচ্ছে, এবং বাচ্চারা যাতে আগামী দিনে তারা পড়াশোনার লাইনে থাকে, সেই জন্য কিছু খাতা পেন দেওয়া হচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। অন্যদিকে রবীন্দ্রনগর চৈতালী সংঘ ক্লাবের সকল সদস্যের উপস্থিতিতে উত্তোলিত হল ভারতবর্ষের জাতীয় পতাকা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর উপস্থিত সকলের হাতে তুলে দেওয়া হল লজেন্স, বিস্কুট এবং মাস্ক। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে করোনা আবহের আতঙ্ক ভারতবর্ষের স্বাধীনতা দিবসের এই শুভ দিনটিকে অত্যন্ত আনন্দের সঙ্গে পালন করার সামনে কিছু বাধা এনে উপস্থিত করলেও সেই সমস্ত বাধা পাশে সরিয়ে রেখে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি সম্মতভাবে জেলার বিভিন্ন জায়গায় পালিত হলো আজকের এই দিনটি। পালিত হয়েছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস। সকল এলাকার নাগরিকবৃন্দদের অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা চৈতালী সংঘের পক্ষ থেকে কিছু সাধারণ মানুষদের সামান্য মাস্কের ব্যবস্থা করেছি, আর লজেন্স, বিস্কুট ও পতাকার আমরা আয়োজন করেছি। তা ক্লাবের পক্ষ থেকে সারা বিশ্বে যে করোনা মহামারী, এটা নিয়ে আমাদেরকে লড়াই করতে হবে, এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আমাদের ভিতরে কোনো হিংসা, কোনো ঝগড়া, কোনো মারামারি নয়। আজকে আমাদের এলাকার কার যদি করোনা হয়, আমাদেরকে সবাইকে তাদেরকে হেল্প করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, বা সবাইকে পায় পরিষ্কার থাকতে হবে। এইটা আমরা ক্লাব থেকে সবাই উদ্যোগ নিচ্ছি, আমাদের সঙ্গে আগামীতে এলাকাবাসী যাতে আমাদের সহযোগিতা করে, আর সবাই যাতে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আজকে আমরা দেখেছি আমাদের পাড়ায় হয়তো কারোর করোনা হলে মানুষ নিজেরা আমরা মনে হচ্ছে আমরা মারামারি করছি। আজকে করোনা সবাইকার হতে পারে, এটা নিয়ে আমরা মারামারি না, আমাদেরকে সবাই মিলে উদ্যোগ নিয়ে সেই পরিবারটা কীভাবে ভালোভাবে থাকে সেটা আমাদের সবাইকেই দেখতে হবে। এদিন ধরমপুর গঙ্গাতলায় ইউনিক আর্টিস্ট ফোরামের উদ্যোগে পালিত হল ভারতের 74তম স্বাধীনতা দিবসের দিনটি। দেশাত্মবোধক বাঁশির সুরমূর্ছনায় মুখরিত হয়ে উঠেছিল আকাশ বাতাস। উদযাপিত হয় আজকের এই দিনটি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। আমরা আজ ইউনিক আর্টিস্ট ফোরামের তরফ থেকে মানবাধিকার সংঘ সহ সবাইকে নিয়ে আজকে নবাববাগান আমাদের কার্যালয়ে আমরা স্বাধীনতা দিবস শ্রদ্ধার সঙ্গে পালন করলাম। আজকের অনুষ্ঠানে মাননীয় আকাশ দা, সমাধি থেকে শ্যামল দা শুরু করে সমস্ত বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের প্রাণগুরু সঞ্জয় পাল চৌধুরী থেকে শুরু করে সকলে ছিলেন। আজকের দিনে আমাদের প্রার্থনা, পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা, যে ভগবান তুমি এই মুহূর্তে বিশ্বকে করোনা মুক্ত করো, আবার বিশ্বের শান্তি ফিরে আসুক, সমস্ত মানুষ যেন শান্তিতে আনন্দের সঙ্গে সুস্থভাবে বাঁচতে পারে।
পোলবা মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে 100 ফুটের জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রা করেন কলেজ চত্বর এবং কলেজ চত্বর সংলগ্ন পথ পরিক্রমা করে। এ প্রসঙ্গে এবিভিপির পক্ষ থেকে জানা যায়, পোলবা মহাবিদ্যালয়ের তরফ থেকে 100 ফুটের ফ্ল্যাগ পদার্পণ করা হলো। সকল শিক্ষক শিক্ষিকার সাহায্যে আজ সকল অনুমতি মেনে আমাদের 100 ফুটের ফ্ল্যাগ পদার্পণ করা হলো। আজকে একটা বার্তা দিতে চাইছি যে আমরা কোনো রাজনৈতিক দল নয়, দেশের স্বার্থে যে আজ 100 ফুট ফ্ল্যাগ বার করা হলো সেটা দেশের জন্য। আমাদের এই যে 100 ফুটের ফ্ল্যাগের বের করার বিষয়বস্তু নিয়ে কিছু তৃণমূলের ছাত্র ছাত্রী, মনে করে বলি বেশিরভাগ ছাত্রী, আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ফোন করে বার্তা দেয় যে আজকে কোনো প্রোগ্রাম নেই কলেজে। এটা কি দেশের অবস্থা যে একটা দেশের যে আমরা ফ্ল্যাগ বার করছি দেশের জন্য সেটা তাদের মাথায় নেই। তাদের মাথায় শুধু একটাই জিনিস যে রাজনৈতিক, রাজনীতি ছাড়া তাদের কোনো মাথায় চিন্তাভাবনা নেই। স্বাধীন ভারতের ভারতবাসী হিসেবে দেশকে ভালোবাসে সকল দেশবাসী, তাই দেশের সুরক্ষা এবং তাকে ভালো রাখা সকলের কর্তব্য। করোনা আবহ যেভাবে দেশকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে, মহামারী কবলিত করে তুলেছে, তার হাত থেকে রক্ষা পেতে পালন করতে হবে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি, ব্যবহার করতে হবে মাস্ক। তাই এদিন প্রায় প্রতিটি স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠানে বা কর্মসূচিতে দেখা গেল মাস্ক বিতরণের পরিস্থিতি, যা বর্তমান পরিস্থিতির নিরিখে অত্যন্ত আবশ্যক। এ যেন ভারতবাসীর ভালোবাসা, ভারতবর্ষের প্রতি, ভারতবর্ষকে ভালো রাখতে স্বাস্থ্য সচেতনতার বার্তা। 15 আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা আনার জন্য ভারত মাতৃকার বীর সন্তানেরা আত্মবলিদান দিয়েছিলেন, তাদের আত্মবলিদান ব্যর্থ হয়নি, এসেছে স্বাধীনতা। ভারতবর্ষের 74তম স্বাধীনতা দিবসে তাই দেশ মাতৃকার আরাধনা পোলবা 18 নম্বর বুথে। পোলবা 18 নম্বর বুথে ভারতীয় জনতা পার্টির সদস্য এবং কর্মীরা ভারত মাতার পুজো করেন, আরাধনা করেন দেশ মাতৃকার। অঞ্জন ক্ষেত্রপাল এবং সঞ্জু ঘোষের তত্ত্বাবধানে আয়োজিত এই দেশ মাতৃকার আরাধনায় উপস্থিত ছিলেন পোলবা 18 নম্বর বুথ সভাপতি বলাই মণ্ডল, ভোলানাথ শিকদার, সন্দীপ বড়ুয়া, গোবিন্দ মান্ডি, জয় ঘোষাল, মঙ্গল হেমব্রম, অঞ্জন ক্ষেত্রপাল এবং সঞ্জু ঘোষ। এছাড়াও ছিলেন অন্যান্য ভারতীয় জনতা পার্টির কর্মী এবং সদস্যরা। আজকে আমরা ভারত মাতার পূজোটা করছি, এই যে করোনা মহামারী চলছে কোভিড-19, এতে যাতে আমার অঞ্চলের সকল মানুষের এবং সাধারণ মানুষের সুস্থ, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, তার জন্যই মায়ের কাছে আমাদের আশীর্বাদ এইটুকুই চাওয়ার যে মা যেন সকলকে সুস্থ রাখে এবং ভালো রাখে। আমরা প্রথম বছর এই ভারত মাতার পূজোটা করছি, সকলে আশীর্বাদ করুন। ভারত মাতা কি জয়। সুজিত রায়, রিপোর্ট, SM News বাংলা।